No, 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 no. কি হইছিল ভাই? কি আসসালামু আলাইকুম ভাই ভাই ব্রোস, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি পুরন ঢাকার লক্ষ্মী বাজারে। শুনেছি সেখানে নাকি 70 বছরের পুরনো একটি বিরিয়ানি দোকান আছে, অ্যান্ড বিরিয়ানি দোকানটির নাম হচ্ছে হাজি মাখন বিরিয়ানি। সম্ভবত সেখানে নাকি অনেক জোস বিরিয়ানি পাওয়া যায়, তেহারি পাওয়া যায়, নলির বিরিয়ানি নাকি পাওয়া যায় সেখানে। রুকো যারা, সবর করো। হ্যাঁ, বেসিক্যালি যাত্রাবাড়ির এই দিকে একটু পুলিশ বেশি থাকে, বিকজ এখান দিয়ে ঢাকার বাইরে যাওয়া হয়, প্লাস মাওয়া বলেন আপনি যে কোনো জায়গায় এদিক দিয়ে হয়ে যেতে হয়, সেখানে একটু পুলিশ বেশি থাকে, স্পেশালি সার্জেন্ট প্লাস ট্রাফিক পুলিশগুলো। এটা ভালো আর কি, খারাপ না, মোড়ে মোড়ে পুলিশ আর কি। একটা ঘুরি নিয়ে কত কাহিনী, হ্যাঁ, জীবনের রিস্ক নিয়ে তারা ঘুরি ধরতে ব্যস্ত। যখন আপনার বাইকের সব পেপার ঠিক থাকে, প্লাস আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, এবং পুলিশ যখন আপনাকে ধরে, ধরার পর দেখে চেক করে সব ঠিক আছে, যখন আপনাকে ছেড়ে দেয়, অনেস্টলি বলতে গেলে ভাই এত ভালো লাগে, আমার মনে হয় না বোর্ড পরীক্ষায় A+ পেলেও মনে হয় এত খুশি লাগে, যতটা খুশি লাগে তখন। এনিওয়েজ গাইজ, আমরা কিন্তু রাস্তাঘাট কিছুই চিনি না, এই পাশের গুগল মামার সাহায্যে আমরা সেখানে যাচ্ছি, হাজি মাখন বিরিয়ানির দিকে যাচ্ছি। একটু পরপর আবার রাস্তা হারিয়ে ফেলতেছি। আর আমার সাথে আজকে যাচ্ছে রায়হান চৌধুরী, আমার বাল্যকালের বন্ধু, সরি ল্যাংটাকালের বন্ধু। আমি যে কোনো জায়গায় গেলে ম্যাক্সিমাম টাইমে কাউকে না কাউকে সাথে করে নিয়ে যাই, কারণ আমার একা যেতে বিরক্তিকর লাগে, বোরিং লাগে আর কি সব কিছু, তাই সবসময় আশেপাশে কাউকে পেলেই নিয়ে যাই, বিকজ আমার একা যাইতে ভালো লাগে না ভাই। ঢাকার মোটামুটি সব জায়গাগুলোতে আমার যাওয়া হয়, এবং কম বেশি সব জায়গার রাস্তায় মোটামুটি চিনি, বাট পুরান ঢাকা, তারপর সূত্রাপুর, তারপর লক্ষ্মীপুর, লক্ষ্মীবাজার সরি, এদিকের রাস্তাগুলো তেমন একটা চিনি না, বিকজ এখানে খুব কম আসা হয়, সো না চিনাটাই স্বাভাবিক। তো এখানে একটা জিনিস নোটিস করলাম, প্রচুর জ্যামজট আর রাস্তাগুলো খুব ছোট আর কি, অ্যান্ড অনেক বড় বড় যানবাহন চলাচল করে এই সমস্ত রাস্তা দিয়ে, তো এটাও অনেকটা জ্যামের কারণ বলে মনে করি আমি। আর শীতকালে একটা জিনিস আমার কাছে খুব বিশ্রী লাগে, সেটা হচ্ছে যে ডাস্ট, প্রচুর ডাস্ট, এই ধুলাবালির কারণে আমার বেরোতে ইচ্ছে করে না। আপনি নর্মালি একটা সাদা কালার জ্যাকেট কিনেন, জ্যাকেট কিনে শীতকালে বাইক নিয়ে বের হন, বাসায় গিয়ে দেখবেন আপনার সাদা কালার জ্যাকেট সিলভার কালার হয়ে গেছে বিকজ অফ ডাস্ট। এই ডাস্ট জিনিসটা আমার খুব অপছন্দের, এই জন্য আমি ম্যাক্সিমাম টাইমে আমি আমার হেলমেটের ভাইজরটা নামিয়ে রাখি। সো রাইট নাও আমরা আছি দোলাইখালে, আর এখানে গাড়ির অসংখ্য পার্টসের দোকান দেখা যাচ্ছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খালি গাড়ির পার্টসের দোকান। ওরে বাপ রে বাপ, সেই ওরে কি সাইজ, টায়ারের সাইজ বাপ রে বাপ, আমার বাইকের থেকেও বড়। ওয়াও, যখন আপনি সদরঘাট, পুরান ঢাকা, গুলিস্তান এই সমস্ত জায়গায় যাবেন, তখন দেখবেন যে ঘোড়ার গাড়ি দিয়ে মানুষ যাতায়াত করতেছে। সো বলতে পারেন এটা একটা পুরান ঢাকার ঐতিহ্য। সো অনেক আগে থেকে এই জিনিসটা আমি দেখতেছি, অ্যান্ড ভালোই লাগে যখন দেখি যে মানুষ ঘোড়ার গাড়ি দিয়ে চলতেছে, স্পেশালি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে ঘোড়ার গাড়ি বেশি দেখা যাবো, এই দেখতে পাচ্ছেন, সেই লাগে, ভালোই লাগে আর কি, বলতে পারেন এটা আমাদের ঢাকার একটা ঐতিহ্য। জি মামা, হ্যাঁ, কোথায় ও ওই যে, সো ফাইনালি গাইস পাওয়া গেল আমাদের সেই কাঙ্ক্ষিত হাজি মাখন বিরিয়ানি। বাট গলি দেখি তো ভয় লাগতেছে, রাস্তাঘাটের অবস্থা খুবই জোস, নাইস অ্যান্ড বিউটিফুল, আল্লাহর নাম করে ঢুকে গেলাম হাজি মাখন বিরিয়ানির গলিতে।
সামান্য ভয় লাগতেছে বিকজ গলিটা এতটাই ছোট, মানুষ চলাচল করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট দেখি চারটার মধ্যে আসতে হবে। আল্লাহ, এটা কোনো কথা? টার্নিং রেডিয়েন্স কম হলে যা হয় আর কি। সো বেসিক্যালি আমরা আসছিলাম হাজি মাখন বিরিয়ানি খেতে, বাট এসে দেখি মাখন বিরিয়ানির দোকানই বন্ধ। সম্ভবত এই সেই মাখন বিরিয়ানির দোকান ভাই, বাট এখানে আরও অনেক মাখন দোকান বিরিয়ানির দোকান আছে, বাট সেখানে আমরা খাবো না। বিকজ এখান থেকে পুরন ঢাকা মোটামুটি ভালোই কাছে। সো আমরা এখন যাবো হচ্ছে পুরন ঢাকা, যেহেতু মাখন বিরিয়ানির দোকান অফ, সো ব্যাপার না, অন্য কোনো দিন আবার আসবো। মূলত ওনাদের বিরিয়ানি চারটার মধ্যেই শেষ হয়ে যায় যতটুকু শুনলাম। অ্যান্ড আপনারা যদি কখনও হাজি মাখন বিরিয়ানি খেতে আসেন, তবে অবশ্যই চারটার মধ্যে আসার চেষ্টা করবেন, বা তার আগে আসলে আরও বেটার হয়। বিকজ যেহেতু চারটার মধ্যে শেষ হয়ে যায়, তো আমার মনে হয় দুইটা বা তিনটার মধ্যে আসলেই বেটার হয়, বা সকালে আসলেও পারেন। তো বুঝা যাচ্ছে খুব চাহিদা রয়েছে এই বিরিয়ানির, না হলে চারটার মধ্যে শেষ হওয়ার কথা না, ইনশাল্লাহ অন্য আরেকদিন আসবো। সো গাইজ, আমরা এখন যাচ্ছি বংশাল, বিকজ বিরিয়ানি খাওয়ার প্ল্যান করে বের হয়েছিলাম, তো বিরিয়ানি খাবো ইনশাল্লাহ। ওয়াও জোস, কি হয়েছিল কি হয়েছিল ভাই? কি পিকআপ ভালো মামার ফরে গেছে ফাপরে, ওনার নাকি কোনো জায়গা দিয়ে ঘুরতে দিতেছিল না, তো ওটা উনি বলতেছিল আর কি। তো ওনার থেকে যখন লাইসেন্সটা চাওয়া হয়েছিল, তখন উনি ওনার লাইসেন্সটা শো করে, দেন বাকিটা জানি না, চলে আসছি। বিকজ ভাই না খেয়ে বেরিয়েছি, দুপুরবেলা খাওয়ার জন্য বেরিয়েছিলাম আর কি। তো যে দোকানে গিয়ে খাওয়ার কথা ছিল সেই দোকান অফ, এখন বিকল্প একটা অন্য দোকানে খেতে হবে এই আর কি। যেহেতু পুরান ঢাকা আসছি, তো অবভিয়াসলি পুরান ঢাকায় খাবো। আজান দিচ্ছে, সো এখন মোটা ব্লক না করাই ভালো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আজানের পরে। A few moments later. পুরান ঢাকা আসলে একদিক থেকে খুব ভাল লাগে, আবার অন্যদিক থেকে আবার খুব প্যারাও লাগে। ভাল লাগে এই কারণেই যে এখানে প্রচুর ভ্যারাইটির খাবার দাবার পাওয়া যায়, স্পেশালি বিরিয়ানি খুব ভালো পাওয়া যায়। অ্যান্ড খারাপ লাগে হচ্ছে প্রচুর যানবাহন এখানে, প্লাস ক্রাউড থাকে অলওয়েজ, যার জন্য যারা ক্রাউড পছন্দ করেন না, আই হোপ তাদের ভালো লাগবে না। বিকজ সবাই কিন্তু এরকম ক্রাউড পছন্দ করে না, অনেকেই আছে করে আবার অনেকেই করে না। তো যাদের ভাল লাগে ক্রাউড, তাদের এই প্লেসটা এক কথায় অসাধারণ লাগবে। বাট যাদের ক্রাউড পছন্দ না, তারা কখনোই এই প্লেসে এসে এনজয় করতে পারবেন না। ওরে বাবা, ওয়াও, সি ফুডের একটা দোকান দিছে এখানে। গাইজ, খেতে বের হয়েছিলাম হাজি মাখন বিরিয়ানি, খেতে হচ্ছে মামুন বিরিয়ানি। তো ওস্তাদ, আপনার কেমন লাগতেছে এরকম মামুন বিরিয়ানি খেয়ে? আমি ডিসঅ্যাপয়েন্টেড। কেন? মাখন কাকা কাজটা ঠিক করে নেই, তার বিরিয়ানি আগে আগে শেষ কেন করছে? হ্যাঁ, মাখন কাকাটাতে তোমার ডিল হয়েছিল আজকে, তো মানে কি তার বিরিয়ানিতে কোনো যাওয়া? আমি কত আসা নিয়ে বেরিয়েছি, না খাইয়ে দোকান অফ করে দিছে, নসিবে যা আছে তাই আর কি, কিছু করার নাই। বিরিয়ানি কেমন লাগতেছে এটা? ভালো। হ্যাঁ ভালো। তোমাকে আর কি খারাপ দেখে কে মানতে পারি বলো? ফাফর আর নিস্তা সব সেই হচ্ছে মামুন বিরিয়ানি। তোমার আমার ভালোই, খারাপ না, যদি দামটা আগে থেকে একটু বাড়ছে, কোয়ালিটি আগের মতোই আছে। এ হচ্ছে সালাদের অবস্থা, যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন এখানে আপনি সালাদের মধ্যে পেঁয়াজ দেখবেন না, আর যখন পেঁয়াজের দাম কম থাকে দেখবেন যে পেঁয়াজ দিয়ে ভরে রাখছি। তো গত কয়েকদিন আগে একটা বড় ভাই আমার পোস্টে কমেন্ট করেছিল, ঠিক এভাবেই লিখেছিল, তোকে দেখলে মনে হয় না তোর বয়স 18 হয়েছে, তুই ড্রাইভিং লাইসেন্স করছো কীভাবে আমাদের একটু জানা। তো বেসিক্যালি ভাই, আপনি ড্রাইভিং লাইসেন্স কেন? আপনি যদি বাইকের পেপারসও করতে যান, এখন যে কোনো কাজের জন্য এনআরডি কার্ড মাস্ট দরকার হয়, আর ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এনআরডি কার্ড বানাতেই হবে, দেন বাকি প্রসেসগুলো। তাছাড়া বাইকের রেজিস্ট্রেশন পেপার, এখন ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রেই এনআরডি কার্ডের প্রয়োজন হয়। আর একটা জিনিস, আমার এজ হচ্ছে 20+, এখন 20+ চলতেছে, অ্যান্ড আমাকে দেখলে কেউ কখনো বলবে না যে আমার 20 বছর বয়স, বিকজ আমার গ্রোথ ভালো না। তো এটা হয়তো বা আল্লাহ বানাইছে আমাকে, অ্যান্ড সবার গ্রোথ একরকম হয় না। তো দেখা যায় কি অনেক সময় অনেক ছেলে পেলে আছে যাদের বয়স 15-16 বছর, বাট দেখলে মনে হয় যে তারা ভার্সিটিতে পড়ে, তো এরকমও আছে। আবার অনেক ছেলেপেলে এরকমও আছে যাদের বয়স 20-25 বছর হয়ে গেছে, দেখতে মনে হয় যে মাত্র 15-16 বছর বয়স। তো এটা হচ্ছে আসলে গ্রোথ সবার একরকম হয় না, এক একজনের গ্রোথ হচ্ছে এক এক রকম।
যার জন্য হয়তো আমাকে একটু বাচ্চা বাচ্চা লাগে, আমাকে একটু না পুরোটাই বাচ্চা বাচ্চা লাগে, মনে হয় যে ক্লাস 8-9 এ পড়ি। সো দেখতে দেখতে চলে আসলাম বেলি রোড, বিকারনাস স্কুলের সামনে। একসময় এখানে অনেক স্ট্যান্ড হইতো, বাট এখন হয় না। বেলি রোড আসলে একটা জিনিস খুব ভালো লাগে আর কি, প্রচুর লাইটিং, প্রচুর কালার, খুব ভালো লাগে আর কি। বাট সবসময় এই রাস্তাটা জ্যাম লেগে থাকে, বাট আজকে তুলনামূলকভাবে জ্যামটা খুবই কম। যক্ষা হয়েছে আল্লাহ জানে। ওয়াও, এই রাস্তাটা দেখি আজকে পুরোই ফাঁকা, ঘটনা কি? সেই অ্যাজ ইউজুয়াল এই রাস্তা এত ফাঁকা থাকে না, বাট আজকে কি হয়েছে আল্লাহ জানে এত ফাঁকা কেন ভাই। রাইট নাও আমরা আছি মগবাজার ফ্লাইওভারের উপরে, অ্যান্ড পাশেই দেখা যাচ্ছে প্রচুর সাজুগুজু করা আছে কয়েকটি বিল্ডিং। ও আচ্ছা, সিআইডি ভবন, জোস সুন্দর লাগতেছে খুব। সামনে একটা কমিউনিটি সেন্টার, সেখানেও লাইটিং করা। ওরে বাবা, এত লাইটিং! ও শীতকালে তো একটু বিয়ে বেশি হয়, এটা তো ভুলেই গেছিলাম। আল্লাহ গাইস, লুক এট দিস, এত জ্যাম, ফ্লাইওভার পর্যন্ত জ্যাম চলে আসছে ভাই রে ভাই, এটা কোনো কথা? আমার মনে হয় না আধা ঘন্টার মধ্যে এই জ্যাম ছাড়বে। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, বাট প্রায় হাফ কিলোমিটার মতো হবে জ্যাম লেগে আছে প্রায়। A few moments later, দীর্ঘ 15 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি গাইস মুক্তি পেলাম জ্যাম থেকে। সো দেখতে দেখতে চলে আসলাম গাইস ব্লগের একদম শেষ প্রান্তে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, পিস।